জাতিসংঘের উনশেতম সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে বেশ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর তৃতীয় দিনে আজকে তার এখন পর্যন্ত আমাদের হাতে আমরা যখন কথা বলছি তখনও তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আছেন অর্থাৎ সকাল আটটা থেকে শুরু করে এখন পর্যন্ত টানা একটার পর একটা প্রোগ্রামে তিনি যোগ দিচ্ছেন প্রথম দিন তিনি দশটি অনুষ্ঠান করেছেন দ্বিতীয় দিন তিনি বারোটি অধিবেশনে যোগ দিয়েছেন বারোটি প্রোগ্রাম করেছেন সেখানে বিশ্ব নেতাদের সাথেও তিনি দেখা করছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো নেপালের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সবশেষ আজকে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এছাড়া আন্তর্জাতিক দাতা সংস্থা যারা আছেন বিশ্ব ব্যাংক এডিবি সবার সাথেই কথা বলছেন কথা বলছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষদে যারা ভূমিকা রেখে থাকেন বিশ্ব রাজনীতিতে তাদের সবার সাথেই এবার দেখা হচ্ছে কথা হচ্ছে পাচ্ছেন সহযোগিতার আশ্বাস বিশ্ব ব্যাংক তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার জো বাইডেন বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে আজকে সবশেষ তিনি বৈঠক করেছেন স্টেট সেক্রেটারি অ্যান্থনিও ব্লিনকেনের সাথে সেখানে বাংলাদেশের রাজনীতি অর্থনৈতিক সংস্কার এবং আগামী নির্বাচনে পূর্ণ সহায়তার আশ্বাস পেছেন তিনি এইসব বিষয়গুলো আমরা সাথে আমরা আলোচনা করব লেবানন এবং ইসরায়েল পরিস্থিতি নিয়েও এইসব আলোচনায় টিভিএন টোয়েন্টি ফোর নিউজের নিয়মিত আয়োজন আর ডেম্রেস অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এসানজুয়েল আমার সাথে অতিথি হিসেবে আজকে যুক্ত থাকছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলেন্সের এর প্রফেসর ডক্টর কবির হাসান এবং স্ট্যান্ডার্ড সিও মোহাম্মদ মালিক আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায় প্রফেসর ডক্টর আপনাকে দিয়ে শুরু যে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি প্রফেসর ড কমিল এবারের সফরে অভূত পর্ব সাড়া পাচ্ছেন তিনি বিশ্ব নেতাদের বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটিকে অনেকেই গ্রহণ করতেই অনেকে ভাবছিলেন যে একটা দ্বিধা থাকবে সেখানে বুক খুলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে এই পিছনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি হিসেবে কতটা গুরুত্বপূর্ণ কিংবা প্রেক্ষাপটটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে তার পরবর্তীতে যিনি সরকার প্রধান হতেন তাকে কি এতটা আন্তরিকতা দেখানো হতো দেখুন এখানে প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের গর্ব উনি চুরাশি বছরের একজন যুবক আপনি যে ভাবে উপস্থাপন করলেন এই টাইম ডিফারেন্স নিয়ে জেটলেগ নিয়ে উনি যে এতগুলো অনুষ্ঠান কনফারেন্স চালিয়ে যাচ্ছেন উনি পারবেন ওনার একটা তো গ্রহণযোগ্যতা ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে উনি নোবেল লরিয়েট নোবেল লরিয়েট ছাড়া উনি বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ সোশ্যাল বিজনেস এগুলোর কারণে উনি সারা বিশ্বে পরিচিত এবং বাংলাদেশে যেগুলো হয়ে যাচ্ছে গত পনেরো বছর যাবত যে স্বৈরতন্ত্র এবং শৈরতন্ত্রের পতন ঘটেছে এবং পতন ঘটেছে ইন এ সর্ট অফ বায়োলেন্ট ওয়ে বাট ইট ওয়াজ মানে এটা এটাকে পরিবর্তনটা এনেছে ছাত্র সমাজ জনতাদের সাথে নিয়ে এই দুটো জনস একটা কনফ্লুয়েন্স বলল যে একটা লাকিলে মিলে গেছে এবং প্রফেসর ইউনুসকে ওরাই ক্ষমাতে আসে উনি নিজে আসেননি এবং সেই জন্য ব্যাপারটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ আরও বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে আপনি জানেন যে প্রফেসর ইউনুস এমন একজন বিশ্ব নাগরিক উনি যেখান যে কোনো এয়ারপোর্টে যদি উনি কারোর সাথে দেখা করতে চান ওয়ান কল উনি হি ক্যান গেট এন অডিয়েন্স এবং উনি কিন্তু সময় খপেন করছেন না মানে বাংলাদেশে বসেই বিভিন্ন দেশে ট্রাভেল না করেও উনি টেলিফোন ডিপ্লোমেসের মধ্যে অনেক কিছু অ্যাচিভ করেছেন আপনি যেই বিশ্ব কথা বললেন আমেরিকান গভর্নমেন্ট ও ওদেরকে সাহায্য করার চেষ্টা করছে আজকে আমি নিউ ইয়র্ক টাইমস অন একটা বক্তব্য শুনছিলাম মানে আমি একটা নিয়ে দ্বিধা ছিলাম যে উনি আসলে কতদিন থাকবেন এ প্রশ্নটা সবসময় আসে অফকোর্স একটা সংস্কার করতে হবে একটা ইলেকশন দিতে হবে তার করার জন্য মিনিমাম যে জিনিসটা আজকে বলেছেন যে একটা নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে ভোটার তালিকা ঠিক করতে হবে ছয়টা কমিশন উনি করেছেন এইগুলো নিয়ে তিন মাসের মধ্যে ওরা একটা রিপোর্ট দেবে রিপোর্টটা রাজনৈতিক দলগুলোকে দলগুলোর কাছে দিবেন তখন থেকে ওদের মধ্যে বোঝাপড়ার মধ্যে একটা সিদ্ধান্ত নেবেন এই জিনিসটা আমার ভালো লেগেছে কারণ আলটিমেটলি দেশকে চেঞ্জ করবেন তো রাজনৈতিক দলগুলোই এখন যে গভর্নমেন্ট আছে যেহেতু মোহামদুল ইসলাম ভালোবাসি বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা আছে উনি ছাড়া যদি অন্য কেউ মানে আপনি এলিউট করেছেন আজকে থাকতো এতটা গ্রহণযোগ্য পারতাম না উনিও বলেছেন যে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই পুরনো পচে যাওয়া বাংলাদেশের ওপরে আমরা দোয়া করি যে রিফর্ম এজেন্ডা কমপ্লিট কমপ্লিট করেন করলে শুধু বাংলাদেশের জন্য না রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধা হবে উনার যদি একটা ব্লু প্রিন্ট করে নেন তাহলে একটা হলো যেই ক্ষমতায় যায় তারা ব্লু প্রিন্ট থেকে খুব একটা দূরে সরে যাবেন না আপনারা জানেন যে টু থাউজেন্ড এইটের একই জিনিস হয়েছিল কিন্তু এটা গ্রহণযোগ্যতা পায়নি সাস্টেনেবল হয়নি কারণ সেখানে ফাঁক ফকট ছিল ঠিকভাবে করা হয়নি আই হোপ কেoverline ঠিকভাবে করছেন ওনার নেতৃত্বে আশা করি সেটা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা নতুন ফাউন্ডেশন তৈরি করবে তার মানে আপনি বলছেন এইখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিmstে অনেক মুখ্য ভূমিকা পালন করছে আমি একটু একটা স্মৃতিচারণ করতে চাই প্রায় 10 12 বছর আগে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তিনি প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন তিনি লিখেছিলেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক ব্যক্তি যিনি ঘুম থেকে উঠে যদি মনে করেন যে তিনি আমেরিকার স্টেট সেক্রেটারিকে একটা টেলিফোন করবেন আমেরিকার প্রেসিডেন্টকে একটা টেলিফোন করবেন তার পক্ষে সেটি সম্ভব এবং বাংলাদেশের উচিত তার মতো ব্যক্তিকে কাজে লাগান কিন্তু দেখা যাচ্ছে তাকে কাজে না লাগিয়ে তার নিন্দা করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তিনি লিখছিলেন যে যে দেশে জন্ম জন্ম হয় হয় না না দেশে আসলে আপনার কাছে কি এখন এসে এই উপলব্ধি হয় যে আসলে ডক্টর আরো আগে থেকেই বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যবহার করা যেত আমি তো বরাবরে বলেছি যারা শেখ হাসিনা যার অ্যাডভাইজার ছিল আসলে শেখ হাসিনাকে ওরা মানে ভুল তথ্য দিয়েছে ও সম্পর্কে কান ভারী করেছে ওরা বলতে যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের কারণে ওনার মানে নোবেল প্রাইজ পাননি তারপরে তাকে মানে তার ইউকে আরো বাড়িয়ে তোলা আমি বরাবর অনেকবারই বলেছি ডিউরিং দি হার্ড টাইম শেখ ইউনুস একটা সম্পদ ওকে কাজে লাগানো দরকার ইনস্টার ওকে হেও করা নিচে ফেলে দেওয়া এবং যেভাবে যে হয়নি করা এটা করা ঠিক হয়নি মোহাম্মদ ইউনুসকে যদি কাজে লাগাতো তাহলে অফকোর্স একটা স্ট্রাকচার চেঞ্জ তার মানে চেঞ্জ হতে করতে হতো সেটা হলো যে ইলেকশন ঠিকভাবে দেওয়া আপনি নিজেও জানেন গত তিনটা ইলেকশন ঠিকভাবে তারপরেও মোহাম্মদ ইউনুস যদি উনি এই সমস্ত না রেখে একটা কাজে লাগাতেন তাহলে আমাদের দেশের জন্য মঙ্গল হতো হতো হয়তোবা এই ধরনের যেভাবে তার পতন পতন হয়েছে এতটা না কারণ ওয়ার্ল্ড লিডারও তখন তার কথা শুনতো তার সাথে উনি তখন একটা নেগোসিয়েশন আসতে পারতেন শেখ হাসিনার সাথে এই জিনিসগুলো করা দরকার কিন্তু আনফর্চুনেটলি যেটা আমাদের বঙ্গবন্ধুর সময় হয়েছে চারদিকে লোকজন যারা ঘেরে থাকে ঘিসে থাকে তারা আসলে অথচ বঙ্গবন্ধুর সময় একই ব্যাপার হয়েছে বঙ্গবন্ধু জীবনে মরে গেছেন কিন্তু সে প্রাণ পালাই গেছে কিন্তু সে যদি থাকতো হইত তা আসলে আনফরচুনেট জাতি হিসাবে আমরা গুণের গুণ মানে কদর করি না আমরাও করি এই জিনিসটা আমাদের চেঞ্জ হওয়া দরকার যে বাট অ্যাট দি সেম টাইম আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে পরিবর্তন ধারাটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যারা এখন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসকে ঘিরে আছেন তারা কিন্তু সব এনজিও যা এনজিও কিন্তু আরেকটা থার্ড পার্টি তারা কিন্তু সুয়ে যাবার যে একটা দল কিন্তু আপনার প্রত্যেকটা এরিয়াতে যাদের নিয়েছে ছয়টা কমিশন বলেন যাই বলেন আমার মনে হয় আরো একটা ভেরিয়েশন থাকা দরকার ছিল এইটি পার্সেন্ট যদি এনজিও দ্বারা ড্রিপেন হয় তাদের কিন্তু তাদের অন্য এজেন্ডা আছে বুঝছেন তাদের এজেন্ডা মানে যতটা না একটা একটা দেশকে ভালোবাসেন এনজিও কর্মী এতটা ভালোবাসেন না আপনি আমাকে অন্যভাবে নেবেন না কারণ তারা কনসালটেন্সি ড্রিবেন আমি তাদের অধিকাংশ লোকজনকে চিনি যারা এই সমস্ত জিনিসগুলো করছে বা নেতৃত্ব দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি একটু সন্ধিহান এই ব্যাপারটাকে একটু ট্যাকেল করতে হবে অর্থাৎ প্রফেসর ইউনিস কিন্তু শুরুতে দায়িত্ব নেওয়ার পরে এমনটি ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা যদি কখনো বিপদ ঘামি হই বিপথে যাই ছাত্রদের উদ্দেশ্যে বলছিলেন যে তোমরাই কিন্তু আমাদেরকে পথ দেখাবা তোমরাই কিন্তু আমাদের সামনে দিকে নিয়ে যাবা মোহাম্মদ মালিক আপনার কাছে জানতে চাই সেটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এবারের সফর জাতিসংঘে দুটো গুরুত্ব বহন করছে একটা হলো রাজনৈতিক গুরুত্ব একটা অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখছি যে তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন তিনি আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করছেন তিনি আইডিবি সঙ্গে বৈঠক করছেন তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন সবাই অভূতপূর্ব সারা দিচ্ছে অর্থনৈতিক সহায়তার বিশ্ব ব্যাংক তিন দশমিক পাঁচ যেটি এর আগে বাংলাদেশে যখন বিশ্বব্যাংকের টিম গিয়েছিল তারা দুই বিলিয়নের প্রতিশ্রুতি দিয়েছিল এখন তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি তারা দিয়েছে অর্থনীতির যে অবস্থা বাংলাদেশে সেই ক্ষেত্রে এই সফরের মাধ্যমে অর্থনীতিকে একটু ঘুরে দাঁড়ানোর আমরা যেটিকে অর্থনীতির ভাষায় বলি ঘুরে দাঁড়ানো সেটি কতটা সম্ভব হবে বলে মনে করছেন এই সব তৎপরতার কারণে দেখুন যে কোনো দেশের পুনর্গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু আর্থিক খা এখানে প্রফেসর কবির হাসান সাহেব আছেন তিনি অর্থনীতির লোক তিনি বিষয়টি খুব ভালো করে বুঝবেন এবং আমার সাথে এই বিষয়টা আরো সুন্দর করে তিনি বলতে পারতেন হয়তো আর কি আমি যেটা মনে যে পরিবর্তিত অবস্থা সে অবস্থাতে একটা দেশ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় অর্থাৎ একটা দেশের যখন অধগতন ঘটে তখন মেনলি দুটি খাতে আমরা বড় করে দেখতে পারি একটা হলো রাজনৈতিক বা প্রশাসনিক একজিকিউটিভ যে অবস্থা সেটির যেমন

গত বেশ কিছুদিন ধরে যেটা লক্ষ্য করেছে যে ফরেন কারেন্সি রিজার্ভের একটি সংকট চলছে বিশেষ করে কোভিডোত্তর যে বিশ্ব তার পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এ সমস্ত কারণে যেমন সাপ্লাই চেনের একটা ড্রেজেস্টার এসব কিছু মিলে আন্তর্জাতিকভাবেই একটি আর্থিক মন্দা বিরাজ করছে এরকম একটা অবস্থায় বাংলাদেশে যখন লুটেরারা এই এই সমস্ত উপসর্গের সাথে চিনারির সাথে যোগ হয়েছে লুটপাট দুর্নীতি যে কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা আরো ভয়াবহ আরো খারাপ কারণ এখানে যে রেগুলেটর যারা ছিল বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় তারা তার চেয়ে বড় কথা হলো বিশেষ গোষ্ঠী এই সমস্ত নিয়ন্ত্রক সংস্থাকে দখল করে ফেলছে যে কারণে পুরোপুরি শৃঙ্খলা ভেঙে গেছে আর্থিক খাতে বিশেষ করে ব্যাংকিং খাতে এরকম একটি অবস্থায় আর্থিক মানে গণতন্ত্রায়নের জন্য যেমন সংস্কারের প্রয়োজন আছে যেটি ঘটবে সে তো হবেই সেই সঙ্গে অর্থনীতিকে যদি আপনি সমানভাবে তুলে নিয়ে আনতে পারেন অর্থনীতি খাদ্য শৃঙ্খলা পেরিয়ে নিয়ে আসতে পারেন অর্থনীতিকে একটা সঠিক ভিত্তির উপর দাঁড় করে সঠিক পথে পরিচালনা করতে না পারেন তাহলে কিন্তু কোনো অর্জনই আসলে তেমন সাফল্য আসবে না তো সেই কারণে অর্থনীতি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি কিন্তু আমরা এখন যেটি দেখছি যে একটি সময় যখন আইএমএফ এর কাছ থেকে টু বিলিয়ন ডলার নিতে গেলেও যত রকম কন্ডিশনে বেড়া যাওয়া ছিল শর্ত ছিল সেটা পূরণ করতে হবে ওটা পূরণ করতে হবে তারপর পাওয়া যাবে কিন্তু এবার কিন্তু সিনেমাটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার কারণটি হলো যে সবার একটা আস্থা এসছে দাতা গোষ্ঠী বলেন পশ্চিমা বিশ্ব বলেন আমেরিকা বলেন যে ইউনুস সাহেবের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কারের জন্য সহযোগিতা দরকার এবং সেটি এই মুহূর্তে সেটি বাংলাদেশে দরকার এবং এইভাবে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে সেই জন্য তিনি চান বা না চান সবাই কিন্তু সহযোগিতার হাত প্রসারিত করেছে এটা উনি যাত্রসংগে এসছেন সেই জন্য যে হয়েছে তা নয় তিনি দেশে থাকলে এটি হতে পার যেমন কবিরাজন স্যার বললেন যে ওনার যে টেলিফোন ডিপ্লোমেসি ওনার একটি ফোন করলে যথেষ্ট আইএমএফ প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে কিংবা অন্য দাতা গোষ্ঠীর সঙ্গে স্ট্রিডলিং সঙ্গে বলেন বা সঙ্গে তার ব্যক্তিগত বন্ধু অজয়বাंगा এক্স্যাক্টলি কিন্তু ইনি এখানে আসার ফলে যেটি হয়েছে এটি আরো ডাইরেক্ট এবং ত্বরান্বিত হয়েছে যেমন যখন সামনাসামনি যখন কোন একটা বৈঠক হয় তখন কিন্তু ইন পার্সন কথাবার্তার মধ্যে অনেকগুলো মানে থাকে আলাদা তাই না তো সেই হিসাবে যে প্রতিশ্রুতি পেয়েছে সে যে মানে সংকট সেটি কাটিয়ে ওঠার জন্য যে সহযোগিতা আন্তর্জাতিক বিশ্বের দরকার সেটি যথেষ্ট পরিমাণে বাংলাদেশ পাবে সে ব্যাপারে সন্দেহ নেই এখন কথা হলো আর্থিক সেক্টর একটা শৃঙ্খল আলাদা যে বিশৃঙ্খল অবস্থাটা বিরাজ করছে সেই শৃঙ্খলাটা আনতে হবে এবং সেটি কিভাবে সেটা হলো বড় চ্যালেঞ্জ অর্থাৎ টাকাটা এখানে বড় চ্যালেঞ্জ হবে না সহযোগিতাটা বড় আর্থিক সহযোগিতা বড় চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে সমস্যা যেটা হবে আর্থিক খাতে শৃঙ্খলাটা ফিরিয়ে তার কারণে আমরা আমরা কি দেখেছি যেমন কোন একটি বিশেষ পরিবার যারা মানে লক্ষ হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেছে এখন এই যে এই যে এই অবস্থাটা সেখান থেকে আমরা অবশ্য দৃশ্যমান কিছু জিনিস দেখতে পাচ্ছি বাংলাদেশে যে এই ব্যাংকগুলোকে উদ্ধার করে এখন নতুন ব্যবস্থাপনা অর্থাৎ নতুন ম্যানেজমেন্টের কাছে হয়েছে কিন্তু যে অর্থগুলো পাচার হয়ে গেছে সেইগুলো ফেরত আনার ব্যাপারটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেটি আন মানে আনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট তো সেই কাজটি হবে কিন্তু জিনিসটা হলো যে দেখুন যে সংস্কার সংস্কার কাজ তো একটা প্রসেস সংস্কার এমন না যে এই কাজ আমার আজীবনের জন্য সংস্কার হয়ে গেল সঠিক পথে উঠে গেল তা নয় এটা কন্টিনিউসেস আজকে ইউনুসেফ কতদিন থাকবেন এক বছর দু বছর তিন বছর না হয় ধরে নিলাম পাঁচ বছর তো আমি উদাহরণ হিসেবে বলছি উনি একটা সংস্কার একটা পর্যায়ে এনে দিয়ে গেলেন কিন্তু উনি যে সংস্কারটা করলেন ছর পর পরিবৃত অবস্থায় সেই সংস্কার অবস্থানে সামাজিক অবস্থায় ব্যক্তিগত আমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারি আমার মন মানসিকতায় যদি পরিবর্তন আসে সংস্কার যদি আমি নিজে না হই রাষ্ট্রীয় ভাবে কোন একটা সিস্টেম সিস্টেম হেল্প করে তাই না কিন্তু সিস্টেম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারবে না যে পর্যন্ত আমি আমার নিজেকে সংস্কার করতে না পারবো যেমন ধরুন এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিচ্ছি সেটি হলো আপনারা সবাই বিডিউটি দেখেছেন যে সম্প্রতি যেটা ঘটেছে যে শাহজালাল ইসলামী কি বলে এটাকে ইউনিভার্সিটি যেটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে কি হয়েছে যে যিনি প্রো ভিসি এবং তারা ছাত্রদের কাছে শপথ নিচ্ছে শপথ বাক্য পাঠ করেছে ছাত্ররা

এটা কিন্তু গভর্নমেন্ট বলে দেয়নি ইউনো সাহেব বলে দেননি কেউ বলে দেয়নি কিন্তু এটা ছাত্রদের কাছে শিক্ষকের যদি শপথ নিতে হয় তাহলে সেই শিক্ষকের প্রভিসি কেন শিক্ষক হওয়ার যোগ্য কিনা আমি জানি না এই সংস্কারটা হতে হবে পর থেকে নিজের মধ্যে তা না হলে কিন্তু কোনো সংস্কারই কোনো কাজে আসবে না আলটিমেটলি

পাচার হয়ে যাওয়া অর্থগুলো যাতে বাংলাদেশ ফিরে নিতে পারে সে ব্যাপারে সহযোগিতা করার জন্য আমেরিকার পক্ষে কতটা এই সহযোগিতা সম্ভব সেটিও যোগ করবেন দেখুন আমি জাস্ট মালিক সাথে কমপ্লিমেন্ট করতে চাচ্ছি যে অর্থনৈতিক সংস্কার ডেফিনেটলি প্রায়োরিটি রাজনৈতিক সংস্কার দরকার কিন্তু সবকিছুরই ফাউন্ডেশন আছে আমাদের নৈতিক সংস্কার আপনি আওয়ামী বলেন বিএনপি বলেন মুদ্রার এপিট ওপিট এখন অসমর্থিত আমি তো দেশে থাকি না শুনি যে এখন আওয়ামী লীগের জায়গা দখল করেছে বিএনপি মানে চাঁদাবাজি তো এটা তো পরিবর্তন না আর যে কথাটা উনি বললেন আমার কাছে একটা অর্ড লিখেছে তার মানে আগেও বেশি হয়তো ছাত্র লীগের ইয়া ওদেরকে ইয়া করে মানে হ্যাঁ সমর্থন পেয়ে এখন মনে হচ্ছে যে শপথ নিচ্ছি ছাত্রদের কাছে ছাত্ররা এটা করা উচিত হয়নি যাদেরকে গাইড করা হয়েছে শিক্ষকটা করা উচিত হয়নি আমি হান্ড্রেড পার্সেন্ট একমত আমি জাস্ট একটু অর্থনৈতিক কথাটা বলছি আসলে এক মাসের মধ্যে অনেকটা দৃশ্যমান পরিবর্তন এনেছে মানে বাংলাদেশ আর্থিক খাতে আর আমি বলবো যে যিনি মানে আইএমএফ এর উনি আগে কাজ করতেন যে আহসান হাবিব মনসুর সেন্ট্রাল ব্যাংক গভর্নর অনেক কতগুলো পজিটিভ স্টেপ নিয়েছেন অনেকটা আস্থার সংকট যেটা ছিল ব্যাংকিং সেক্টর এটা আস্তে আস্তে ফিরে আসছে কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে না একটা ব্যাপার খুব আমার কাছে ক্যাচি মনে হয়েছে কোর্স ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এখন টাকা দিবে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ টাকা যে এমনি দাদর থেকে দিয়ে দিবা তা না কিন্তু ওদের কোন একটা নিয়ম কানুন আছে ওদেরকে শর্ত আছে কিন্তু এখন শর্তগুলো ওরা মনে করছে যে গভর্নমেন্ট পূরণ করতে পারবে সংস্কারের মাধ্যমে জন্য ব্যাপারটা ত্বরান্বিত হচ্ছে তার মানে শর্ত ছাড়া কিন্তু ওরা আইএমএফ আমাদেরকে লোন দিচ্ছে না এটা আমরা দরকার লোন এটা লোন এবং যে জিনিসটা মানে দরকার যেটা আপনি বলেছেন যে এই মানে এখন মাধ্যমে আপনি কোন জায়গা থেকে টাকা কোথায় গেল কিভাবে গেল এই ব্যাপারে যদি ওয়েস্টার্ন আমাদেরকে হেল্প করে আমাদের বিলিয়ন ডলার আমরা ফিরিয়ে আনতে পারি হান্ড্রেড বিলিয়ন ডলার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি এই ব্যাপারটা মোহাম্মদ ইউনুসের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাস করি যেহেতু ওনাকে বিশ্বাস করে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই ব্যাপারে ছাড় দিবে কারণ আপনি তো মানে অ্যাসালাম গ্রুপকে দোষ দিলে হবে না অ্যাসালাম দোষ কিভাবে টাকা পাচার করতে পারছে ডেফিনেটলি ওয়েস্টার্ন ইনস্টিটিউশন গুলো ফাইন্যান্সিয়াল দ্য गवर्नमेंट সুইস ব্যাংকিং অ্যাকাউন্ট সিক্রেসি এই ব্যাপারটা ওকে হেল্প করতেছে তাই না এই কমিটমেন্টটা খুব দরকার এটা যদি কাজে লাগাইতে পারেন আমাদের টাকা আমাদের ফিরে আসবে ওয়ার্ল্ড ব্যাংক কত দিল আইএমএ কত দিল আমি লেস কনসার্ন আর আমাদের যে অর্থনৈতিক মানে যে সংস্কারগুলো এখন নেওয়া হয়েছে ইমিডিয়েটলি যে ব্যাংকিং সেক্টরে স্পেশালি স্পেশালি কিনে এই জিনিসটা কিন্তু পজিটিভ একটা রূপ দেবে যাদেরকে এখন বোর্ডে নিয়ে এসেছে বা যাদেরকে স্পেশালি ইসলামী ব্যাংকিং সেক্টর তারা কিন্তু ব্যাংকার হিসাবে ইসলামী ব্যাংকার সব পরিচিত লোক তারা আগে ব্যাংক চালিয়েছে আমি অনেকটা বিশ্বাসী যে ওনারা অনেক টার্ন অ্যারাউন্ড করতে পারবেন টাকা ফিরিয়ে আনার জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কমিটমেন্ট দরকার সেটা মোহাম্মদ ইউনুস নিবেন আমি জানি উনি আপনি দেখেন প্রায় উনি কথা বলার সময় বলছেন যে ওয়ান এর কাছে মানে সব সম্পদ চলে যাচ্ছে উনি ওনার সোশ্যাল বিজনেস এর ধারণা দিচ্ছেন উনি কিন্তু মানে করাপশনের এগেনস্টে আপনি ধরেন মালিক ভাই বা আমাদের দাদা ওদের সময়ে যারা সমাজে যদি কেউ দুর্নীতি করত তাহলে লোকজন জানতো যে লোকটা দুর্নীতি করে তারা কিন্তু আমরা সোশ্যালি হ্যাঁ প্রতিপন্ন করতাম এখন যদি আপনি দুর্নীতি না করেন ওকে দেখে কিছুই হবে না এখন নাইনটি পার্সেন্ট লোকজন সেটাই নর্ম হয়ে গেছে এখন অ্যাস্ট্রালম গ্রুপ অ্যাডভার্টাইজ করে উনি দুইশো লোককে হজে নিয়ে যান প্রতি বছর কিন্তু এখানে কোটি কোটি টাকা মেরে দিচ্ছেন এই জিনিসটা আমরা কিন্তু কখনো দেখি না আরেকটা ব্যাপার মালিক ভাই উল্লেখ করেছেন সাপ্লাই চেইন এই সাপ্লাই চেইনও কিন্তু একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কারণ করোনার সময় আমাদের খাদ্যদ্রব্য আনতে হবে আমাদের ওষুধ আনতে হবে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ব্যাংকিং সেক্টরকে ইয়ে করে গভর্নমেন্টের কিন্তু একটা করার কিছুই ছিল না কারণ আপনাকে ওষুধ আনতে হবে আপনাকে গম আনতে হবে তখন কিন্তু সবকিছু যাচাই বাছাই না করে আপনারা লোন দিয়েছেন এবং এই লোনের এই ব্যাংকিং সেক্টরের যে লোনগুলো এগুলো ইউজ করেছে যারা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ বা ওই ঘরানার কাছাকাছি লোকজন এবং সেখানে গেছে এবং করাপশনটা যদি কন্ট্রোল করতে পারতো শেখ হাসিনা তাহলে হয়তো ব্যাপারটা এতটা খারাপ হতো না ব্যাংকিং সেক্টরে উনি আসলে বেসিকের একটা ফ্রি ঋণ দিয়ে দিয়েছিলেন এসম গ্রুপকে যে তুমি ইসলামিক ব্যাংকিং সেক্টরকে কন্ট্রোল করো বিশ্বের ইতিহাসে কখনো নাই যে একজন ইন একটা গ্রুপকে একটা ব্যাংকিং সেক্টরকে গভর্নমেন্ট গভর্নমেন্টের অফকোর্স তাদের তো মানে তাদের সমর্থন এবং ইন্টেলিজেন্স সার্ভিসকে ইউজ করে এই ব্যাপারটা একটা মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা আমি ব্যাংকিং এর প্রফেসর আমি পড়াই কিন্তু এগুলো কান্ডো করা যাবে এবং সেই কমিটমেন্টটা মোহাম্মদ ইউনুস আই হোপ ব্যক্তিগতভাবে এসেছেন ব্যক্তিগত কথা বলছেন আমি জানি হিজ মোহাম্মদ ইউনুস কিন্তু একজন ভালো অর্থনীতিব্রো মানে উনি সোশ্যাল বিজনেস ইয়া করেন শুনে বুঝেন এবং এই ব্যাপারটা যদি করতে পারেন তাহলে আমাদের টাকা পয়সার অভাব হয় না সংস্কার আমরা করতে পারবো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে এবং আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে একটি পরিবারের হাতে আটটি ব্যাংক যেটা হয়তো নজিরবিহীন অর্থনীতিবিদ হিসেবে ব্যাংকিং সেক্টরের প্রফেসর হিসেবে আপনি কতটা এই ধরনের উদাহরণ জানেন আমরা জানি না তবে আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ফিরবো শীঘ্রই দর্শক সঙ্গে থাকুন আমাদের If you're wondering, should I get my COVID shot? <laughs> Think about other people. <coughs> <coughs> Set a date to get your COVID shot. and RSV if eligible. Learn more at nj.gov health vaccines. আবারও স্বাগত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আলোচনা যুক্ত আছেন ইউনিভার্সিটি অব নিউ অরলেন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও মোহাম্মদ মালিক আপনাদের দুজনকে আবারও স্বাগত মোহাম্মদ মালিক ভাই আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে নিউ ইয়র্ক এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে তিনি বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এখন সরকারের সামনে জি দেখুন এটা কিন্তু একটা প্রত্যাশা সভা যে শেখ হাসিনাকে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা এটা কিন্তু আপনার ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনের পর থেকেই এটা একটি দাবি শেখ বাইরে চলে যাওয়ার পর থেকে তো এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনুস কিন্তু এর আগে কথা বলে সে মনে আছে কথাটি যে তিনি ইন্ডিয়ান একটা মিডিয়ার সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে যতদিন পর্যন্ত আমরা শেখ ফেরত না যাবো ততদিন পর্যন্ত তিনি যেন তার মুখ বন্ধ রাখে অর্থাৎ চুপ থাকে তার মানে কিন্তু আমরা যতদিন পর তাকে না চাইবে এরকম একটি কথা বলেছিলেন আর ভাষাটা ঠিক এরকম আজকে তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত এবং তার উচিত হবে বিচারের মুখোমুখি হওয়া অর্থাৎ তিনি যদি অপরাধ করে থাকেন

আমি সেটাই বুঝি সেটাই তো তারই উচিত তিনি তো সবসময় বিচারের কথা বলতেন তারই উচিত বিচারের মুখোমুখি হন তো তার মানে কি তার মানে হলো যে তিনি অত্যন্ত মানে মানে কি বলবো মানে সৌজন্যমূলক বাক্যের মাধ্যমে একটি কঠিন কথা বলেছে এখন তার মানে সরকার তাকে ফেরত চাবে বিচারের মুখোমুখি করার জন্য এখন প্রশ্ন যে দেশে তিনি আছেন ভারত তারা তাকে ফেরত দিবে কি দিবে না সেটা হল অন্য প্রসঙ্গ এখন ধরেন দুটো প্রসঙ্গ একটি প্রসঙ্গ হলো যে বাংলাদেশকে চাইতে হবে তাই না এরপরে ভারতের কথা হলো ভারত দিবে কি দিবে না সে বিষয়ে নেগোসিয়েশন চলবে কথা হবে কূটনৈতিক পর্যায়ে অনেক রকম নেগোসিয়েশন ডায়লগ হবে নেগোসিয়েশন চিঠি চালাচালি হবে অনেক কিছুই ঘটবে কিন্তু প্রধান উপদেষ্টার পদের থেকে ছাত্রদের যে দাবি জনগণের যে দাবি যে যে গণহত্যা হয়েছে স্পেশালি গত জুলাই অগাস্ট মাসে তার বিচারের জন্য তাকে ইতিমধ্যে আপনারা যে বেশি কিন্তু তাকে তাকে আসামি করা হয়েছে এবং বোধ হয় দেড়শোর বেশি মামলায় হত্যা মামলা তো তার মানে হলো যে তার মানে নির্দেশেই হত্যাকাণ্ডগুলো গুলো ঘটেছে তিনি চাইতেন বলেই

এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এইবার সফর আপনি দেখছেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জো বাইডেন কিংবা জাস্টিন টুটের কথা বাদে দিলাম কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি ডক্টর মোহাম্মদ ইউনিস আগ্রহ প্রকাশের পরেও দেখা করা সম্ভব হয়নি যদিও নরেন্দ্র মোদী তার সফরটা খুব সংক্ষিপ্ত ছিল তিনি চব্বিশ তারিখে চলে গেছেন ভারতে আপনার কাছে কি মনে হয় যে ভারত ভারতের ইস্যুটা বারবার করে উঠে আসছে যদি এবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটু আলাপ করার সুযোগ হতো তাহলে দুই দেশের সম্পর্কে যে এক ধরনের টানাটানি চলছিল সেটা অনেকটুকু সলভ করা সম্ভব হতো হ্যাঁ দেখুন আমি আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে আমাদের দেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে তারপরে মানে সকল মানে জনতার আদালতের বিচার তারপরে জামাত ইসলামের লিডারগুলোকে গুলোকে জুডিশিয়াল কিলিং এবং এগুলো স্টপ হওয়া দরকার এবং যেই যেই আইন শেখ হাসিনা করে অন্যদেরকে ফাঁসিতে জুলিয়েছেন সেই একই আইনে কিন্তু ওর বিচার হচ্ছে এবং সেই একই আইনে এবং যাতে মানবাধিকারদের যে ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট যেটা ছিল আগের বিচারগুলোতে এই কিন্তু এই গভর্নমেন্ট ইউনেস গভর্নমেন্ট বা মানে ইন্টারন গভর্নমেন্ট কিন্তু ইনভাইট করেছে জাতিসংঘকে তোমরা এসব দেখো আমাদেরকে হেল্প করো যেহেতু আমাদের দেশে মৃত্যুদণ্ড আছে বলে ওরা সেকেন্ডারি রোল প্লে করবে সুতরাং একটা গ্রহণযোগ্য একটা বিচার হওয়া দরকার শেখ হাসিনার বিচার হবে ইন অ্যাবসেন্সিয়া নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা আমি আমি বলে দিচ্ছি আপনাকে আপনি দেখেন কারণ ভারত অ্যাটলিস্ট এতটা বেইমানি তার সাথে করবে না পনেরো বছর বাংলাদেশ থেকে ওরা যতটা জিনিস নিয়েছে শেখ হাসিনার মাধ্যমে আর কোনো গভর্নমেন্ট কোনো দিন সেটা দিতে পারবে না সুতরাং বাংলাদেশ চাইবে যৌক্তিক কারণে মানুষ অলরেডি ওদের ওর বিরুদ্ধে মানে কেস হয়েছে মানে আদালতে ইনভেস্টিগেশন হচ্ছে না আরেকটা জিনিস বললেন আমি বলবো যে মোদীর এটা কূটনৈতিক পরাজয় মানে মানে উনি কিন্তু বিরাট প্রতিবেশী তাই না উনি মোহাম্মদ ইউনুস ওনাকে দেখা করতে চেয়েছেন এই সুযোগটা নেওয়া উচিত ছিল কারণ আপনি কিন্তু প্রতিবেশীকে ফেলে দিতে পারবেন না আর এটা একটা যাতা প্রতিবেশী অলমোস্ট টু হান্ড্রেড মিলিয়ন পিপল তাই না হান্ড্রেড এইটি মিলিয়ন পিপলের একটা ইয়েকে আপনি ইয়া করতে না আপনার সাংস্কৃতিক বিভাগ অনেকভাবে জড়িত এটার সাথে আপনার সিকিউরিটি ইস্যু জড়িত সেভেন সিস্টার সেটা কিন্তু আপনি জানেন মহাদিন সাহেব এলিউট করেছিলেন তো এই সুযোগটা মোদি ইউজ করে নিয়ে এটা ভুল করেছে ইভেন ফাইভ মিনিটস যদি জন্য হয়তো হেলো হাই বলা হাত মিলানো তাও একটা যে মানে একটা কন্ডিশন ছিল এই কন্ডিশনটা একটু দূর হতো এই ইঙ্গিতটা আমি একটু আমি বলবো যেpmodi এর জন্য কূটনৈতিক পরাজয় বলবো যে এটা ঠিক করে নেয়নি আসলে যে আসার কথা হলো সাধনা দিবসের শুরুর আগেই বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে অর্থাৎ বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতে পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর তারা দুজনেই একটা বৈঠক করেছেন সেখানেও তো আলোচনার কিছু রে সূত্রপাত হয়েছে কিন্তু মোদি যেহেতু ডক্টর ইউনূসের সাথে দেখা করেননি অন্য দিক থেকে যদি আমরা দেখি যখন এর আগে মোদি প্রেসিডেন্ট জো সাথে দেখা করেছিলেন সেই আলোচনায় তিনি বাংলাদেশের কথা এনেছিলেন আবার এর আগে যখন তিনি টেলিফোন করেছিলেন আমরা তার এক্সে দেখেছিলাম মোদী নিজেই এক্সে লিখেছিলেন যে বাংলাদেশের প্রসঙ্গ তিনি প্রেসিডেন্ট জো বাইডেনকে কে বলেছেন তাই সবতই এবার আমরা একটু জানতে চেয়েছিলাম আমি নিজেও প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে যে যখন ডক্টর ইউনুস এবং জো বাইডেনের বৈঠক হয়েছে তখন ভারতের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা কিন্তু বাংলাদেশ থেকে স্পষ্ট বলা হচ্ছে বারবার যে এই বিষয়ে তারা কোনো আলোচনা করেনি বাংলাদেশ এবং আমেরিকার বিষয়ে আলোচনা হয়েছে আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত যদি তৃতীয় যেহেতু দুইজন একসাথে মিলছে না দেখা করছে না এক ধরনের টানাটানি চলছে তৃতীয় পক্ষ যারা আছে বিশ করে দুই দেশেরই এখন ঘনিষ্ঠ হিসেবে আমেরিকা পরিচিত আমেরিকার পক্ষে এই দুই দেশের সম্পর্ককে একটা স্বাভাবিক পর্যায়ে আনতে ভূমিকা রাখা সম্ভব আমি মনে করি খুবই সম্ভব এবং আমেরিকার একটা moral ফোর্স আসলে অ্যাপ্লাই করা দরকার এতদিন আমেরিকা ভারতকে ইজারা দিয়ে দিয়েছিল যে বাংলাদেশ সম্পর্কে আমরা এরকম তুমি চালাও তাই না এবং ভারত এ 15 বছর ঠিকভাবে চালাতে পারেনি এই ইলেকশন সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জল ভাই যা আমি নিজের জন্য যেটা ভালো মনে করি অন্য জন্য ভালো মনে করি না এটা আমেরিকার জন্য সত্যি এখানে আমরা ডেমোক্রেসি এত কথা বলি এত কথা বলি কিন্তু অন্য দেশের ডেমোক্রেসি মানবাধিকার এটি নিয়ে আমরা মাথা গেমা একই জিনিস ইন্ডিয়া তো এ বিরাট ডেমোক্রেসি তাই না এখন বাংলাদেশে ফেক ইলেকশন নো ইলেকশন রাতের ইলেকশন এগুলো ইন্ডিয়ার তত্ত্বাবধানেছে এবং শেখ হাসিনা ক্ষমতা রাখার জন্য তাই না এবং ওরা ওরা কিন্তু ওরা চেছে একটা পরিবার সাথে অথবা একটা ব্যক্তির সাথে একটা দেশের সম্পর্ক না একটা দেশের সাথে একটা দেশের মানুষের সম্পর্ক সেটা যদি হতো এটা দুজনের জন্যই মানে মঙ্গল হতো বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশ বেনিফিট তাই না আপনি জানেন ইন্ডিয়া একজন বিশ্ব থার্ড ওয়ার্ল্ড মানে লার্জেস্ট ইকোনমি ইন ওয়ার্ল্ড মানে লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড দ্য টেকনোলজি বলেন আমেরিকার যদি আপনি দেখেন অল দি হাই কোম্পানি আর রান বাই দি ইন্ডিয়ান এডুকেটেড বা ইমিগ্রেন্ট লোকজন ওদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে ডেমোক্রেসি শেখার আছে এগুলো না করে ওরা আমাদেরকে মানে মানে করে একটা একটা পরিবারের মাধ্যমে মাধ্যমে নেতার শোষণ করা এটা তাদের আমি একটা ফেলিউর মনে করব। এবং ইন্ডিয়া কিন্তু এটা যদি চেঞ্জ না করে এরা কিন্তু এক এক করে একটা একটা দেশ হারাবে ওরা কিন্তু মালদ্বীপ হারাইছে শ্রীলঙ্কা হারাইছে নেপাল হারাচ্ছে কিন্তু বাংলাদেশ তো আরো কাছে এবং

উনি এখন সেভেন্টি সিক্সেন্টি এইট ইয়ার্স ওনার সেই শারীরিক যোগ্যতা থাকবে কিনা দেশটা চালানোর জন্য আমার মনে হয় এটা একটা ফান্ডামেন্টাল মিস্টেক আমি একটু কথা বলি ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু জাস্ট কবির ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হলো যে আমি যেটা মনে করি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক যে টানাপুরনটা আমরা এখন দেখছি আলটিমেটলি টানাপুর থাকবে না তার কারণটি হলো যে ইন্ডিয়ার জন্য বাংলাদেশকে যেমন প্রয়োজন বাংলাদেশকেও ইন্ডিয়ার তেমনই প্রয়োজন ঠিক আমেরিকার ক্ষেত্রে কিন্তু তাই আমেরিকার ক্ষেত্রে যে বিষয়টা যেরকম হলো আপনি যে প্রশ্নটি করলেন যে এখন কি আমেরিকার মধ্যস্থতায় একটা ভালো সম্পর্ক স্থাপন হবে কিনা আমেরিকাও চাবে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা সুপ্রতিভীয় শিশুলভ একটা ভালো সম্পর্ক থাকে তার কারণটি হলো ওই অঞ্চল অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে চায়নার মানে যে মানে আধিপত্য সেটা ঢুকতে গেলে ভারত এবং বাংলাদেশ দুটোকেই আমেরিকার দরকার কাজে এই দুটি দেশকে যদি মানে সাহায্য না পায় তাহলে আমেরিকার পক্ষে চায়নার যে মানে আধিপত্য এই অঞ্চলে সেটি রুখতে পারবে না সেই জন্যই ভারত চাবে যে এই দুই দেশের মধ্যে একটা সম্পর্ক একটা ভালো সম্পর্ক তৈরি হোক আর ইন্ডিয়ার পক্ষ থেকে যে যেটি হলো যে আমরা অনেকেই জানি যে ইন্ডিয়ার সাথে

জি জি পিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর তিনিও আজকে বলছিলেন যে ভারতের সঙ্গে সম্পর্কের বরফটা গলছে কারণ এই প্রথমবারের মতো ভারতের হাই কার্বনের প্রণয়ে বার্মা দশকে রাখা করেছে যেটা আলটিমেটলি আলটিমেটলি কিন্তু দেশগুলো আসলে নিজেদের স্বার্থের জন্য অনেক কিছু করতে হয় করতে হয় আপনার কাছে একদম শেষ 2 আছি 1 মিনিট আপনাকে আপনার বক্তব্য সম্ভব সেটি হলো যে এই ইন্ডিয়া নিয়ে যখন কথা বলছি এই নরেন্দ্র মোদি তিনি যখন আমেরিকা সফর করেন তিনি আবার দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প লিখছিলেন যে তার সাথে দেখা করবেন নরেন্দ্র মোদির ধরনের একটা সমহনা ছিল কিন্তু নরেন্দ্র মোদি তার সাথে আবার দেখা করেননি এটা কি আসলে সামনে ইলেকশন নরেন্দ্র মোদিকে সাপোর্ট দেওয়া হবে এই সব কারণে না আমার একটা আমার একটা মানে ওয়াইড একটা হাইপোথিসিস আছে আপনি জানেন যে কমলা হেরেস দি ফ্রন্ট রানার তার ইন্ডিয়ান ব্লাড আছে ব্ল্যাক ব্লাড আছে এবং অন্যদিকে জেডি ভ্যানসের ইন্ডিয়ান ওয়াইফ এখন কিন্তু ইন্ডিয়ান কমিউনিটি আমেরিকাতে কিন্তু একটা ভেরি ক্রিটিক্যাল কমিউনিটি ফোর্সফুল অর্থনৈতিক ভাবে পলিটিক্যালি বিভিন্ন জায়গায় ওরা সিনেটর ইউনো বিভিন্ন ভাবে ওরা কিন্তু দাঁড়িয়ে গেছে এখন আমার মনে হয় এই জিনিসটাকে উনি কোন ট্রাম্পের দিকে গেলে ডেমোক্রেটরা মানে নাকুস হতে পারে কারণ কে জিতবে আলটিমেটলি কারণ ইন্ডিয়া তো চিন্তা করে দেখেন ইন্ডিয়া কিন্তু খুব দূরদর্শে চিন্তা করছে তারা কোন জায়গায় যেতে যাচ্ছে না কারণ তারা জানে না কে ক্ষমা আসবে কারণ তার যেই ক্ষমতা আসে তার সাথে তার ভালো সম্পর্কে কবির ভাই যে কথাটি বললেন আমিও আসলে এই এই কথাটিতে যেতাম এখানে এই প্রসঙ্গে একটা কথা বলি নরেন্দ্র মোদী যে রাষ্ট্র ক্ষমতায় আহ আসেন গত দুইটা আমাদের চলছে তার মূল সত্যিটা এটা কোথায় তার মূল শক্তি হলো যে কর্পোরেট ওয়ার্ল্ড এবং প্রবাসী এবং এদের ফুল সাপোর্ট নিয়ে কিন্তু যদি এবং এনআরআই চলে যায় তার পক্ষ থেকে তাহলে কিন্তু তার পক্ষে পরবর্তী নির্বাচনে নির্বাচিত হওয়া সম্ভব না কাজে এখানে যেহেতু কমলা হ্যারিস ইন্ডিয়ান বংশোদ্ভূত মায়ের দিক থেকে এবং আমেরিকাতে ইন্ডিয়ান কমিউনিটিকে

আহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমরা হয়তো আরো সময় লেবানন ইসরায়েল পরিস্থিতি নিয়ে আলোচনার সুযোগ নিতাম এবং আগামীকালকে দর্শকদের জানিয়ে রাখি যে সকাল দশটায় ইউনুস তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন আসলে সেই ভাষণের দিকেই বাংলাদেশের মানুষ তো তাকিয়ে আছেন বিশ্বের অনেক মানুষও তাকিয়ে আছেন আমরাও আশা করছি তার ভাষণে বাংলাদেশে আগামী দিনে কোন পথে যাবে একটা দিক নির্দেশনা